तीन मास से कष्ट हर तो इमान चले জানি তো কালবার हम गंदे के जाते हैं নিউটাউন বিধানসভা মানে শুধু নিউটাউন নয়, অ্যাকচুয়ালি নিউটাউন বিধানসভা মানে মিউনিসিপ্যাল এরিয়া রয়েছে, নোটিফাইড এরিয়া রয়েছে মানে যেটা নিউটাউন, আর অনেকগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে। সুতরাং তিনটে জায়গাকার তিন রকম ডিমান্ড রয়েছে। মিউনিসিপ্যালিটিতে যেরকম নিকাশির সমস্যা রয়েছে, শহরে যেরকম নিউটাউন শহরে যেরকম সরকারি হাসপাতাল কমিউনিটি সেন্টার এইসবের সমস্যা রয়েছে, আর রাজারহাটের যে গ্রাম্য পরিবেশের কথা বলছেন যে গ্রাম, সেগুলোর তাদের নিজস্ব সমস্যা রয়েছে। সুতরাং ওই 100 দিনের কাজ যেটা বামপন্থীরা করেছিল সেটা 150 দিনের করার কথা আমরা বলছি। সুতরাং সেই সব দাবি নিয়ে আমরা রয়েছি নিউটাউনে, এবং তার সঙ্গে সঙ্গে রাজারহাট নিউটাউনের যে গ্রাম সেখানে স্বাস্থ্য পরিষেবা খারাপ, সেই স্বাস্থ্য পরিষেবা উন্নত করতেই হবে। ওই একটা রেকজোয়ানি হাসপাতাল রয়েছে, সেটা ঠিক হাসপাতাল নয়, কিন্তু আমাদের ব্লকে ব্লকে প্রাইমারি হেলথ সেন্টার করতে হবে, গ্রামে গ্রামে প্রাইমারি হেলথ সেন্টার করতে হবে, সেটা আমাদের করতেই হবে। একেবারে গ্রামের ভেতরে ঢুকে যাতে ডাক্তারবাবুরা যেতে পারেন সেই সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে করতে হবে। সকাল থেকে তো ঘুরছো, সারা তো ভালোই, সারা তো ভালোই, সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষ সারা দিচ্ছেন। এতে তো ইয়াং জেনারেশন তো এবার আমাদের নির্বাচনের একটা ইম্পর্টেন্ট জায়গা, তা আমরা যে এতজন প্রার্থী হয়েছি কম বয়সী, সেটা তো পার্টি সেই জন্যই করেছে যাতে আমরা কম বয়সী ছেলেমেয়েদের কথা বলতে পারি, অ্যাসপিরেশনাল যে কম বয়সী ইয়াং ইউথ যাদের এখানে পড়াশুনো হচ্ছে ঠিকই কিন্তু কাজ হচ্ছে না, তাদের কাজ পাওয়ার কথা যাতে বলতে পারি। সুতরাং তাদের কথা যখন আমরা বলছি তাদের নিজেদের জেনারেশনের পক্ষ থেকে, অবশ্যই তারা ভালো সাড়া দিচ্ছে। কতটা আশাবাদী? একদম 100% আশাবাদী, আশাবাদী তো বটেই।